আসসালামু আলাইকুম আমি আমার শহর থেকে আসার পর সফর করেছি সেই দিনই আমার ফেরার অপরিহার্য ছিল যেহেতু আমি প্রায় ফজরের পর পৌঁছেছি আমি যাদের কাছে অবস্থান করেছিলাম তাদেরকে বলেছি তারা যেন আমাকে জোহরের সময় জাগিয়ে দেয় যাতে আমি আমার পরিবারের উদ্দেশ্যে সফর করতে পারি আমি জেগে উঠে জোহরের নামাজ পড়লাম তারা আমাকে দুপুরের খাবার দিল আমি খেয়ে নিলাম এবং সফল করলাম এমতো অবস্থায় হুকুম কী আপনার প্রশ্নে থেকে বোঝা যাচ্ছে যে আপনি সেই দিন রোজা না রাখা সম্পর্কে জিজ্ঞেস করতে যাচ্ছেন। আপনার প্রশ্ন থেকে এটাও বোঝা যাচ্ছে যে আপনার শহর ও আপনি যে শহরের উদ্দেশ্যে সফর করেছেন এর মধ্যে দীর্ঘ দূরত্ব কেননা আপনার সফর করতে কয়েক ঘন্টা লেগে গেছে এই পরিমাণ দূরত্ব সফরের দূরত্ব বিবেচিত হয় মুসাফিরের জন্য রমজানের রোজা না রাখা যায় যাচ্ছে আপনাকে এ দিনটির রোজা পালন পালন করতে হবে যেহেতু আল্লাহ তালা বলেছেন আর কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে সে পরবর্তীতে রোজার সংখ্যা পূরণ করে নেবে সুরাবা করা একশো পঁচাশি নাম্বার আয়াত